গুড মর্নিং গাইজ, এখন বাজে সকাল 9টা আর দেখতেই পাচ্ছ রান্নার আন্টি চলে এসেছে রান্না করতে। আর কি রান্না হবে সেটা তো আমি জানি না, তবে সামনে দেখতে পাচ্ছি আলু আর ফুলকপি রাখা আছে। আমার এই তরকারিটা না একদম পছন্দ না, আলু ফুলকপির তরকারি। আর এখানে দেখতে পাচ্ছ সেদ্ধ চালের ভাত, মানে আমার ভাতটা হয়েছে আমার এখানে আলাদাই কিন্তু হয়, আর মাম্মিরা অন্য চালের ভাত খায়, আমি আলাদা চালের ভাত খাই, আমি এরকম সেদ্ধ চালের ভাতই পছন্দ করি। আর এখানে চা হচ্ছে, তো চাটাও খাবো একটুখানি আমি, তবে নাস্তা করার পর। নাস্তাতে আছে পোহা, আন্টি পোহা বানিয়ে রেখে দিয়েছে, আমাকে জিজ্ঞেস করেছিল, আমার বেশ পোহা এখন না কিছুদিন ধরে খেতে ভালোই লাগছে। আর দেখতেই পাচ্ছ বাইরের অবস্থা, বাইরে আজকে একদম ফাটিয়ে রোদ উঠেছে। তো রোদ উঠেছে যেমন, তেমনি আবার গরমও পড়েছে। বাপরে বাপ, কিছুদিন বৃষ্টির পর যা হলো, মানে সেই কি বলবো, বাচ্চাদের ঠান্ডা লেগে না যায় এরকম ভয় পেয়ে গেছিলাম আমরা, কিন্তু সত্যি তা হয়নি। আর দেখো সানি চলে এসছে, বাইরে এসছি মানে ও আমার পেছন পেছন আসবে। আর গুড়িয়া রানীকে মালিশ করতে চলে এসছে, তো গুড়িয়া রানীর মালিশ হচ্ছে, আর তারপরে গুড়িয়া রানীর কাছে চান করিয়ে দেবো। বৃষ্টির জন্য ওকে কালকে চান করানো হয়নি, গাটা স্পঞ্জ করে দেওয়া হয়েছিল, আজকে একটু চান টান করিয়ে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে দুপুর 1টা। সকাল থেকে ভেবেছিলাম তোমাদের সাথে কথা বলতে আসবো, ব্লগ শুরু করব, কিন্তু ওই এক আমার হয়েই ওঠে না, বুঝতেই পারছো, দুটো বাচ্চা নিয়ে তোমরা আশা করি বুঝতে। কাল থেকে, কালকেও একটা ছোট্ট পুচকি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তার কারণ হচ্ছে নিচ থেকে এখন উপরে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি আমার যেগুলো আছে, আর আমার ননদ আসছে তোমরা জানো অন্নপ্রাশনের জন্য আর কি। তো তার আগে ওটা ওর রুম ছিল, এখন যেহেতু প্রেগনেন্সির জন্য আমি নিচে ছিলাম বলে এতদিন নিচেই ছিলাম, এখন উপরে যাব আমার রুমে। তো সেটার জন্য নিচ থেকে যা যা আমার জিনিসগুলো ছিল সব জিনিসপত্র এখন আস্তে আস্তে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও আমি নিয়ে যাচ্ছি না, আন্টি করছে সবকিছু, কিন্তু বলে দিতে হচ্ছে না কি কি যাবে কি কি যাবে না, কি কি ফেলতে হবে কি কি, একসাথে আমি গুছিয়েও নিচ্ছি। অন্নপ্রাশনের জন্য সবাই আসবে, মানে মা বাবারা আবার আসবে, তখন আমার রুমেই থাকবে, তো সেই সবের জন্য আর কি সব ঠিকঠাক করছি এখন থেকে। তো আর তোমাদের দেখিয়েছিলাম আলমারি পরিষ্কার করা হচ্ছিল সেদিন, সবকিছু গোছানো গোছানো হয়েছিল, এখনো মানে শাড়ি যেদিকটা আছে সেদিকটা গোছানো হয়নি, ইয়ে এসেছিল মানে কার্পেন্টার এসে সবকিছু ঠিকঠাক করে দিয়ে গেছে। যেগুলো ড্রয়ার গুলোতে আমার চাবি ছিল না, আর যেগুলো জানি না কোথায় আছে চাবি খুঁজেই পাচ্ছিলাম না, আর কিছু কিছু ভেঙেও গেছিল, সেগুলো সব ঠিকঠাক করে দিয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব সেগুলো চলো। আর আজকে ভেবেছিলাম মাথাতে একটু প্যাক লাগাবো, আমার চুলের অবস্থা দেখো, আমার চুল এমনিতে তো হেয়ার ফল হচ্ছে, কিন্তু জানি না এখানে আবার বেবি হেয়ারও বেরোচ্ছে সব। আর কত বছর, মানে মনে হয় 1-1.5 বছর তো আমি প্যাকই লাগাইনি, প্রেগনেন্সির আগে থেকে লাগাচ্ছি না প্যাক, সেই চেন্নাই ছিলাম তখনই প্যাক লাগাতাম, এখানে আসার পর আর প্যাক লাগানো হয়নি ঠান্ডা রেখে যাওয়ার ভয়ে। কিন্তু এখন একটুখানি হেয়ার কেয়ার করতে হবে, সামনে পুজো আসছে, সামনে আমার মেয়ের অন্নপ্রাশন আসছে এই কারণে। তো কিন্তু দেখো অনেকটা বড় হয়ে গেছে আমার চুল, অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এগুলো তো হবে, এগুলো সব প্রেগনেন্সির জন্যই, মানে প্রেগনেন্সির বাচ্চা হওয়ার পর এরকম তো হয়, হেয়ার ফল একদম ডাল হয়ে গেছে, কেন কি অনেকদিন কিছু করাইনি চুলে, তো সেটাই। তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি, খুব হাওয়া দিচ্ছে সকাল থেকে, আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে আর বেশ ভালো লাগে আমার না, এখন মনটা খারাপ হয়ে যায় যখন মেঘ টেক করে। তো যাই হোক চলো ব্লগটাকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর গুড়িয়া এখন ঘুমাচ্ছে, চিকু এখন খেলছে, যেহেতু আজকে সানডে একটুখানি শোয়াইনি, একটুখানি বললাম ঠিক আছে তুমি খেলো, তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি দেখতে। আর যেহেতু তোমরা জানো যে আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং চালু করেছি, 4 দিন হয়েছে, তো 4 দিন না 5 দিন হয়েছে, 5 দিনের রেজাল্ট খুব ভালো, আমার অ্যাসিডিটির প্রবলেম চলে গেছে, আমার কোন রকম ভারীপন ফিল হচ্ছে না, একদম হালকা লাগছে নিজেকে, যদিও ওয়েট করিনি, ওয়েট কমেছে কিনা তা জানি না, কিন্তু যখন আমি যেহেতু সপ্তাহে মাপি, রোজ রোজ আমি তো ওজন মাপি না, তো এর আগের সপ্তাহে যখন দেখেছিলাম তখন 59 ছিল আমার, 59.something ছিল, 60 ধরে নাও, তো এখন কতটা হয়েছে সেটা দেখতে পারবো, তবে আর কিছুদিন পর মানে আর 3 দিন পর দেখব, তো তোমাদের সাথে শেয়ার করবো আমার ওয়েটটা তখন। আর বেশ ভালো ইন্টারমিডিয়েট ফাস্টিং, মানে কালকেও ধরো 7:30 খেয়েছি, রাত্রিবেলা ডিনার করেছি, আজকে 11:30 সময় খেয়েছি, ব্রেকফাস্ট করেছি, তো পুরোপুরি 16 ঘন্টার ফাস্ট রাখছি, আর এতে কিন্তু বেশ ভালোই হচ্ছে আর কি সবকিছু। তো যাই হোক, একদিন চিট ডে তো রাখতেই হবে, নাহলে আমি তো পাগলই হয়ে যাব, বাইরের খাবার একটা দিন তো খাবো, তো সেটার জন্য আস্তে আস্তে সেটাকেও বর্জন করতে হবে, নাহলে হবে না। তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি, দেখতে থাকো
আর এবার আমি খেয়ে নেবো, কেন কি 1টা বাজে, 1:30টার মধ্যে আমাকে কোন রকমের লাঞ্চটা সারতে হবে। তো গাইজ আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর সাথে একটুখানি আলু সেদ্ধ বলেছিলাম আমার জন্য রাখতে, আর কালকের চিকেন বানিয়েছিলাম, চিকেনটা অনেকটা বেঁচে গেছিলো এই জন্য চিকেনটা গরম করে নেওয়া হয়েছে, আর কিছু বানানো হয়নি, মানে মাছ ছিল ফ্রিজে কিন্তু সেগুলো আর বানানো হয়নি, তো চিকেনটাই বানানো হয়েছে। তো ব্যাস এটাই ছিল লাঞ্চে। তো গাইজ আমার লাঞ্চ হয়ে গেছে, এখন দেখি চিকু আর চিকুর একটা বন্ধু এসছে, খেলছে দুজনে মিলে বাইরে। বললাম আজকে শো, কিন্তু শুলো না, সন্ধ্যাবেলা পড়াতে বসবো, শুয়ে পড়, কিছুতেই শুনলো না, বললো মাম্মা আজকে সানডে একটুখানি আজকে খেলতে দাও, তো সেটাই আমি দিলাম। আমি বললাম ঠিক আছে খেল, প্রত্যেকটা বাচ্চার পড়াশুনোর সাথে সাথে খেলাটাও প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, খেলা অবশ্যই দরকার, আর দৌড় ঝাঁপ করেই খেলা দরকার। তো যাই হোক, ওরা তো এখানে বসে খেলছিল, আর গুড়িয়া দেখো না শুইয়ে দিয়ে গেছি, 10 মিনিটও হয়নি উঠে গেছে, মানে এত পাতলা ঘুম, বাপরে বাপ, আমি না পাগল হয়ে যাবো। এবার আমি চাইছি একটুখানি ঘুমালে না ও চিটচিটটা কম করে, একটু তো ঘুমাতে হয়, ঘুম নেই কিছু নেই, 5 মিনিটে উঠে পড়বে, 5 মিনিটে উঠে পড়বে, এখনই শুয়ে দিয়ে গেছি। গুড ইভিনিং গাইজ, এখন বাজে হচ্ছে সন্ধে 5টা, তো 5টার সময় আন্টি চলে এসছে রান্না করার, তো বলে দিলাম কি রান্না হবে না হবে, আর আমি জাস্ট একটুখানি অমলেট খাবো আজকে রাত্রিবেলা, সন্ধেবেলা, তো 7:30টার সময় যেন ডিনার করে নিই সেটাই করে নেবো। আর চা তো বিকেলে আমি খাই না, কেন কি সকালবেলাতে একবার চা মিল্ক টি নিয়ে নিয়েছি, এর জন্য এখন আর মিল্ক টি নেবো না, আর আমার পিম্পলটার এখন এই হাল, পিম্পলের এরকম হাল, আর এটা আমার সেই প্রেগন্যান্সির টাইম থেকে হয়েছে, এখনো কমছে না, জানি না কি হয়েছে, একবার দেখি আমি ডার্মাটোলজিস্ট দেখাতে পারি, দেখা যাক। তো চলো বাইরে দেখি কিরকম মেক। আর আজকে এখানে আন্টি মাম্মির রুমটাই পরিষ্কার করছে আর কি, সব পর্দা সর্দা ধোয়া হয়ে গেছে, তোমরা তো দেখেছিলে যখন ধোয়া হয়েছিল, সব দেখিয়েছিলাম ব্লগে, এখন সব লাগানো হচ্ছে, আর এই রুমটা হলেই হয়ে যাবে। তো চলো দেখে আসি বাইরেটা, বাইরেটায় হালকা হালকা মেঘ তো লাগছে, খুব একটা না হলেও, আর দেখো এখানে সব মেলে দেওয়া হয়েছে, যেগুলো কভারগুলো ছিল আর কি, ওপরে যেগুলো রাখে আর কি সব কিছুর, তো সেগুলো কেচে মেলে দেওয়া হয়েছে, আর এখানে সব খেলা ঠেলা করছে চিকু, জানি না সব কোথা থেকে, ঠিক বন্ধু চলেই আসে ওর, তো এখানে সবাই মিলে খেলছে বাচ্চারা, আর যেহেতু আজ সানডে আমি চাই কি একটুখানি বাচ্চাটা খেলুক, তাতে ভালোই দৌড়াদৌড়ি করে যত বাচ্চাদের সাথে খেলবে। আর ওয়েদারটা দেখো, মেঘলা অতটা তো মনে হচ্ছে না, এদিকটা তো একদম পরিষ্কার লাগছে। বাইরে ঘুরছিলাম, বাইরে আবার একটুখানি ঝিরঝির করে বৃষ্টি চালু হলো, কেন কি চিকুরা খেলছিল না, তো একটুখানি দেখছিলাম, আর একটু পরে চিকুকে পড়তে বসিয়ে দেবো, কালকে আবার টেস্ট আছে ওর স্কুলের, মানে ক্লাস টেস্ট আর কি। আর তো বাইরে কিছুক্ষণ আগেই আমার পার্সেল এসেছিল, পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করব, খোলা হয়ে গেছে আমার, জাস্ট এমনি শেয়ার করব, যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, এমনি কোনো খাস জিনিস কিছু না, ওয়ার্কআউটের জন্য দুটো টাইটস আনিয়েছি আর শুজ আনিয়েছি, কেন কি এখানে আমার শুজ নেই, আমার 3-4 রকমের মানে শুজ আমার সব চেন্নাইয়ে পড়ে আছে, এখানে যখন এসেছি তখন প্রেগনেন্সির টাইম এসেছি, এই জন্য না আনা হয়নি, কেন কি প্রেগনেন্সিতে একদম ফ্ল্যাট ওয়ালা চপ্পল এনেছিলাম, শুজ কোথায়, কেন কি জিন্সই পরতে পারবো না, এই জন্য শুজ ফুজ কিছু আনিনি, তো এই জন্য এখানে অর্ডার করে দিলাম। আর মিন্ত্রাতে সেল চলছে, তোমরাও পারচেস করতে পারো, এটা আমি অ্যামাজন থেকে করেছি, অ্যামাজনেও সেল চলছে, চলছিল আর কি, তখন কি কারণে বোধ হয় গণেশ চতুর্থীর জন্য, তো সেজন্য সেল চলছিল ওখানে, তখনই কিনেছিলাম আর কি। তো চলো তোমাদের সাথে, দেখো এরকম একটা, এরকম একটা টাইটস, কিছু না সিম্পল ব্ল্যাক কালারের, এখানে একটুখানি ট্রান্সপারেন্ট আছে, ব্ল্যাক কালারের টাইট, এটা একটা নিয়েছি, এই এটা একটা টাইটস নিয়েছি, এগুলো না এত কমফোর্টেবল পরে, যোগা করো ওয়ার্কআউট করো কোনো ভি কিছুতে, আমার সব পরে আছে কিন্তু চেন্নাই, আর এখন আমি চেন্নাই তো যাচ্ছি না, সেই নবমীর দিন যাব চেন্নাই, তো এখন এই জন্য আপাতত করার জন্য আনিয়ে নিলাম, কারণ কি এখন ওয়ার্কআউটে একটু ধ্যান দিতে হবে, ওয়েট প্রচন্ড বেড়ে যাচ্ছে। আর এ দেখো শুজ, এরকম একটা শুজ আনিয়েছি, কালারটা কেমন হয়েছে বলো। হ্যাঁ আমি নিয়ন কালারের খুঁজছিলাম, কিন্তু নিয়ন কালারে তখন আমার সাইজের ছিল না, এই জন্য আনতে পারিনি, তো কিরকম হয়েছে সেটা শুজটা জানিও, ব্যাস এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার ওপরে নিয়ে যাবো, এগুলো সব কিছু গুছিয়ে গেছি ওপরে নিয়ে, আমার এই মেকআপ ব্যাগটাও ছিল, আর এটা একটা আনিয়েছি, এটা আর কি দেখাবো, এটা আমার নাইটি, নাইটি আনিয়েছিলাম অনলাইন থেকে, তো এটা
একবারে সব নিয়ে যাচ্ছি, চলো চলো আমি আমার রুমে চলে এসেছি। আর সেদিন দেখেছিলে কিরকম হয়েছিল, এখন দেখো আন্টি সব ডাস্টিং ওয়াস্টিং করে সবকিছু ঠিকঠাক করে দিয়েছে। যে জিনিসগুলো রাখলাম এগুলো সব এক এক করে ঢোকাবো। আর সেদিন দেখছিলে তো পর্দা টর্দাগুলো কেচে ঠেচে সব লাগানো হয়ে গেছে পুজোর আগে, এমনিতেও মাম্মি তো করতোই সব। আর দেখতে পাচ্ছ সব লাগানো হয়ে গেছে। আর হ্যাঁ, যেটা সেটা হচ্ছে আলমারিতে আমার এই লক সিস্টেমগুলো যেগুলো আছে এগুলোও সব করা হয়ে গেছে। এগুলো করা ছিল না, মানে লকের ছিল না, তো সেগুলো সব করিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এখন শুধুমাত্র এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই দিকটা আমাকে ঠিকঠাক করতে হবে। আমার সব মিশিয়ে আছে, মানে এখানে ওখানে গেছিলাম সব করেছিলাম। কিছুটা শাড়ি তো আমার, বেশিরভাগ শাড়িটা আমার চেন্নাইয়ে আছে, আর এখানে কিছু শাড়ি আছে যে যেমন বিয়ের টিয়ের শাড়ি টাড়িগুলো সব এখানে আছে। দেখো সব জায়গায় বেনারসি, এখানে একটা, তারপরে এখানে একটা, এই সব জায়গায় আর কি ছড়িয়ে ছিটিয়ে সব আছে। নিচে লেহেঙ্গাগুলোরও অবস্থা খুব কাহিল হয়ে গেছে, সব ঠিকঠাক করতে হবে। একদিন সব বের করব, বের করে সব এগুলো ঠিক করবো, সেটা কালকেই করতে হবে ভাবছি, কালকেই করে নেব সব। কি অবস্থায় আছে বাবা, এই যে তোমাদের সেদিন বলছিলাম না আমার আছে, ওই যে এখান থেকে আমাকে দেওয়া হয়েছিল বিয়ের জুয়েলারি বক্স, এত বড় জুয়েলারি বক্সটা। আর এই জুয়েলারি বক্সেই আমি ভাবছি সব রেখে নেব, খোলার সিস্টেমই ভুলে গেছি আমি। এই অবস্থায় এত জায়গা আছে আর আমি ওই পাউচগুলোতেই রাখতে থাকি, তা এখানটায় এরকম হয়ে গেছে। ইউজ না করে না জিনিস নষ্ট হয়ে যায়, আমি ইউজই করতে পারিনি। বিয়ের পরপর কিছুদিন রাখা হয়েছিল, তারপর এত বড়টাকে চেন্নাইয়ে কি করে নিয়ে যাব এই ভয়ে আমি এখানেই রেখে গেছিলাম। তো অনেকটাই বড় দেখতে পাচ্ছ, কিন্তু না এগুলো মানে এখানে ওখানে নিয়ে যাওয়ার জন্য খুব প্রবলেমেটিক, এই জন্য পাউচি নিয়ে। আর এখানে আমার ক্লোজেটেও পুরো পরিষ্কার, ক্লোজেটটাও পুরো পরিষ্কার করা আছে। এই যে এখানে সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, বাথরুমও পরিষ্কার হয়ে গেছে। এবার ওপরে শুধু চলে আসতে পারলেই হলো, শুধু আমার এখানে সামানগুলো থাকবে, ব্যাস তাহলেই হয়ে যাবে, মোটামুটি সব হয়ে আছে। আর মারা আসার আগে এগুলো সব বের করে দিতে হবে। এগুলো আমার বাইরেই ছিল, আমার ব্যালকানিতে ছিল আর কি, তো সেগুলো এখন এখানে আপাতত রাখা হয়েছে, কারণ কি বৃষ্টি হচ্ছিল, যদি বৃষ্টি ছাটফাট এসে না চেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে। বেতের চেয়ার তো, বেত তো না কাঠের, জানি না কিছু একটা হবে এরকম টাইপের, তো এই জন্য এখানে রাখা হয়েছে। আর এখানে একটা কাউচের ব্যবস্থা করা যেতে পারে মাম্মি বলেছিল, কিন্তু যেহেতু আমরা থাকি না এই জন্য আর রাখা টাকার কোনো সিনই হচ্ছে না আর কি এখন, যেহেতু বাইরেই থাকা। আমার এই ফটোটা দেখো, এই ফটোটা আমার বিয়ের আগের ফটো, বিয়ের আগে মানে কয়েক মাস আগে রোগা ছিলাম, আর এখন এই মানে ইয়েতে যাওয়ার জন্য, এই ওয়েটটা পাওয়ার জন্য এখন এত কিছু, ইন্টারমিটেন্ট ফাস্টিং, এটা ওটা সেটা, ডায়েট, বাপরে বাপ। আর এটাতে যেন এই ওয়েটে যখন আমি ছিলাম তখন আমি তিন বেলা খাবার মানে ভাত খেতাম, আমি খুব ভেতো বাঙালি হচ্ছি, তো মানে আমি রাত্রিবেলা ভাত খেতাম, দুপুরবেলা ভাত খেতাম, আবার সকালে ব্রেকফাস্টেও মাকে বলতাম, যেহেতু আমি কলেজ টলেজ যেতাম তো ভাত খেয়েই যেতাম, এমনি কিছু আমার পেটে একদমই রুস্ত না, এই জন্য আমি বলতাম মাকে বলতাম ভাত দাও। তো বুঝতে পারছো বাঙালির বাচ্চা একদম ভেতো বাঙালি যাকে বলে, আমি একদম তাই। তো ভাত থাক, তিন বেলা ভাত খাওয়ার পরেও এই ওয়েট, আর এখন দেখো ঘরে যে কবে থেকেছিলাম এক বছর আগে, এখন একটুখানি মানে ভালো লাগছে যে আবার নিজের ঘরে থাকবো, নিজের রুমে থাকবো। একটা টাইম ছিল যে আমি নিজের রুমে না আসলে আমার ঘুমই আসতো না, তো চেন্নাই যাওয়ার পর এইসবগুলো সব কেটে গেছে। তো যাই হোক, কালকে পরশুদিন মাম্মি আসছে, কালকে বোধ হয় টিকিট কাটা আছে, পরশুদিন পৌঁছাবে, তারপরে তো আস্তে আস্তে কাজ এগোবে, ইনভিটেশন করতে যাওয়ার ব্যাপার আছে, অনেক কিছু আছে, শপিং এর ব্যাপার আছে, মেন কাজ যেটা শপিং সেটাই হয়নি। আর আমার হাজব্যান্ডও আসবে, এর মধ্যে গিয়ে আমরা চানটা করে আসব নর্মদাতে, কেন কি বুঝতে পারছো এখানে আতুরের এখনো চান করা হয়নি, জন্য ওটা করা হবে, কারণ কি পুজো পাঠ আছে, তো গুড়িয়া যেহেতু অসুস্থ ছিল জন্মের পর থেকে এই জন্য তখন আর কোনো পুজো পাঠ হয়নি,
তাই এখন পুজো পাঠগুলো সব করা হবে, যেমন ষষ্ঠী পুজো, তারপরে আরো সব সত্যনারায়ণের কথা অনেক কিছু। তো ওই জন্য 15 তারিখ পুজো পাঠ হবে, 16 তারিখ অন্নপ্রাশন, 17 তারিখ পাঠই হবে, তো 3 দিন ধরে হবে। তো যাই হোক, চলো, এগুলো তো সব আস্তে আস্তে হবে, আর এই সপ্তাহে যেতে হবে, মানে নেক্সট এই সপ্তাহটাতেই যেতে হবে চান করতে। এখানে নর্মদা আছে, জবলপুরে হয়তো যেতে পারি, বা কোথাও গিয়ে একটা কাছে পিঠে নার্সিংপুর গেলাম, কোথাও একটা যাব, তখনও একটা ব্লগ হবে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো, ব্লগটা আজকে এখানে শেষ করছি, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দিও, কেন কি সামনে আসছে এখন অনেক কাজ, অনেক ব্যস্ততা, যেগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর এখন যাব চিকুকে পড়াতে। তো চলো, ব্লগটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।